নমস্কার, এ আমি এবং পাপাদা, আমার প্রিয় দাদা, আমাদের শ্রদ্ধার্ঘ দেশের সেই সব স্বাধীনতা সংগ্রামীদের এবং সেই সঙ্গে অবশ্যই ক্ষুদিরাম বসু, 14 বছরের একটি কিশোর যে হেলায় সে শুধু দেশের স্বাধীনতার জন্য ফাঁসির দড়িটা গলায় নিয়ে নিয়েছিল। আমি ভীষণ খুব আবেগ তাড়িত ওই গানটা শুনলাম, বারে বারে চোখে জল এসেছে। একবার বিদায় দে মা ঘুরে আসি, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি এবং ক্ষুদিরামের প্রতি এ আমাদের শ্রদ্ধার্ঘ। আমি গানটি গাইবার চেষ্টা করছি। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, ও মা হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। কালের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে, মা গো বড় লাটকে মারতে গিয়ে মারলাম আরক ইংল্যান্ডবাসী, ও মা বড় লাটকে মারতে গিয়ে মারলাম আরক ইংল্যান্ডবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোটেতে লোক না ধরে, মাগো হলো অভিরামের দীপ চালান মা, ক্ষুদিরামের ফাঁসি হলো অভিরামের দীপ চালান মা, ক্ষুদিরামের ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। ১২,৩৩ কোটি রইল মা তোর বেটা বেটি, মাগো তাদের নিয়ে ঘর করিস মা, বৌদের করিস দাসী, ও মা তাদের নিয়ে ঘর করিস মা, বৌদের করিস দাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। ১০ মাস ১০ দিন পরে জন্ম নিব মাসির ঘরে, মাগো তখন যদি না চিনতে পারিস, দেখবি গলায় ফাঁসি, ও মা তখন যদি না চিনতে পারিস, দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি।